ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন মাগরিবের সালাতের সময় যে হে আল্লাহ তুমি আমার মৃত্যু যদি লেখে রাখো এই দুই রেকাত সালাত কবুল করে সাথে সাথে আমার মৃত্যু দিয়ে দাও, আমার তার দরকার নেই, এইটুকুই আমার জন্য যথেষ্ট। আপনি চিন্তা রাখবেন সব সময় যে কোন পরিস্থিতিতে আপনার কোন অবস্থায়, সবসময় এখলাসের সাথে অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন, পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন, ঋণ মুক্ত অবস্থায় থাকার চেষ্টা করবেন, দায় মুক্ত অবস্থায় থাকার চেষ্টা করবেন, ভেজাল মুক্ত অবস্থায় থাকার চেষ্টা করবেন। আপনি এমনভাবে পৃথিবীর থেকে বিদায় নেবেন যেখানে আল্লাহর কাছে কোনো দায় দায়িত্ব থাকবে না, মানুষের কাছে কোনো দায় দায়িত্ব থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর কাছে দপ্তরগুলো হলো তিন প্রকারের। এক প্রকারের হলো আল্লাহ পাক বলেন লাউ বালি, আমার সাথে যে পাপ করেছে এগুলো আমি হিসাবেই ধরি না, সালাতে একটু গাফলতি হয়ে গেছে, সিয়ামে একটু গাফলতি হয়ে গেছে, আল্লাহর হক আদায় একটু কমতি হয়ে গেছে, বান্দা আমার পথে এসে চলে এসেছে, মাপ চেয়েছে, লাউ বালি আমি আমার সাথে সমস্যা সৃষ্টি করেছে, আমি মাপ করে দিতে কোনো দ্বিধাই করি না, আমার সাথে সমস্যা করেছে, আমি রহমান রাহিম, আমি গাফুর রাহিম, আমি মাফ করে দেবো, ঠেকাবো কে, কিছুই না। কিন্তু বান্দার হক মেরে এসেছে। দ্বিতীয় নম্বর, আমার সাথে শিরক করে এসেছে, সেটা আমি মাফ করি না, যদি একেবারে পরিচ্ছন্ন ভাবে বান্দা তওবা না করে এটা আমি মাফ করি না। একটা হলো আমি হিসাবেই ধরি না, ছোটোখাটো পাপ তাপ গুনা খাতা, আপনি যদি আল্লাহর সাথে বিনয়ী হন, আল্লাহ বলেন আমি হিসাবেই ধরি না, বান্দাতে পাপও করছ, মাপও চাইছ, বিনয় প্রকাশ করেছ, আমি তোকে মাপ করে দিলাম। যদি শিরক করিস এটা বড় অন্যায়, বড় জুলুম, বড় বিশ্বাসঘাতকতা আল্লাহর সাথে, এটা আমি মাপ করি না। তিন নম্বর হলো বান্দার কোন হক যদি মেরে এসে থাকো তাহলে এটা আমার সাথে এটার আর কিছুই থাকে না, বান্দার সাথে তোমার বোঝাপড়া, পৃথিবীতে যদি সত্য এসে থাকো, মাপ চেয়ে এসে থাকো, আমার এখানেও মাপ পাবে, আর যদি না করে এসে থাকো তাহলে এখানে আমার কিছু করার নাই, ওটা আমি মাপ করার দন্মাদারে আমি নেবই না। তিন প্রকারের আছে কিন্তু আপনার ফাইল, আপনার ফাইলটা খেয়াল রাখবেন জীবদ্দশায়। তিন প্রকারের ফাইল, শেরেকের ফাইল, আল্লাহর সাথে ত্রুটি বিচ্ছুতির ফাইল, আর বান্দার সাথে যে সমস্যা সৃষ্টি করতে গেছেন সেই ফাইল। তিন প্রকারের ফাইলটা মাথায় রাখবেন, চিন্তায় রাখবেন সবসময়। আমি আরো সহজ করে আপনার সামনে উপস্থাপন করে গেলাম।